পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা দরকার ছাত্র জনতার সাম্প্রতিক অভ্যুত্থান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে একথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। জানান, সরকারি খরচের অপচয় ও দুর্নীতি কমানো গেলে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানো সম্ভব হবে। মন্তব্য করেন, ছাত্র রাজনীতির নামে অপর রাজনীতিতে লিপ্ত তরুণ প্রজন্ম। প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা জড়ো হন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসকে ঘিরে। আলোচনায় অংশ নিয়ে শিক্ষকদের যথাযথ মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। এই শিক্ষকদের অনেক অনেক দায়িত্ব, যেরকম এই শিক্ষকদের প্রতি সমাজেরও দায়িত্ব অনেক। আমি মনে করি আজকের যে সরকার, তারা অবশ্যই বিবেচনা করবে এই শিক্ষকদের যেন মর্যাদার জায়গায় রাখা যায়। শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জোর দেন কাগজে নয়, বাস্তবেই সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার উপর। আর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষায় সরকারি খরচের অপচয় ও দুর্নীতি কমানো গেলে এখাতে বরাদ্দ বাড়ানো সম্ভব। আমরা অনেক আগেই আইন করেছি যে আমরা সার্বজনীন বাধ্যতামূলক সাক্ষরতা কায়েম করবো এই দেশে। এই বিষয়গুলো শুধুমাত্র একটা মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না, এমনকি সরকারের পক্ষেও না, যদি না সত্যি আমরা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টে বসতে পারি। সরকারি ব্যয়ের অপচয় ও দুর্নীতি কমানো গেলে এসব খাতের ব্যয় বাড়ানো সম্ভব। সেই চেষ্টা একদিনে হবে না, কিন্তু আমরা তো শুরু করছি। অনুষ্ঠানে শিক্ষকদের অনেককেই দেয়া হয় ভালো কাজের স্বীকৃতি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।